আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আমি একটু অন্যভাবে শুরু করছি বিকালে ইফতারি রান্না শেষ করে তারপরে ভাবলাম যে আমার এক প্রিয় নিয়মিত ভিউয়ার্স ভাইয়া বলবো না আপু বলবো আমি ঠিক জানি না কারণ তিনি যখন কমেন্ট করেন তখন আমার মনে হয় যে লিখার ভাবে যে সে হয়তো আপু হতে পারে আবার নাম যেহেতু হাফিজ আহমেদ তো তখন আবার মনে হয় ভাইয়া তো যাই হোক সে আমাকে বলেছিল যে আপু সে একটা কমেন্টস করেছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে যে কেন আমি নিয়মিত ভিডিও দেই না আসলে আমি কিন্তু একদম নিয়মিতই ভিডিও দেই একদিনও আমার মিস এরকম হয়েছে আমি জানি না খুব কম যে ভিডিও দেই না হয়তো তার কাছে ভিডিওটি পৌঁছায়নি তবে সে চাইলে আমার পেজে ঢুকে তারপরে ভিডিওগুলো দেখতে পারে আজকের ভিডিওগুলো একটু অন্যরকম ঈদের কেনাকাটা খুব সংক্ষিপ্তভাবে আমি দেখিয়ে দিব। এগুলো সব শ্বশুরবাড়ির কেনাকাটা শ্বশুরবাড়িতে তো অনেকেই থাকে ননদ ননদের ছেলে মেয়ে বর তারপরে ভাসুর ভাসুরের ছেলে দুইটা ছেলে তারপরে যা সবার জন্য মোটামুটি কেনাকাটা করেছি এই যে এইগুলো হলো ননদের ছেলে ননদ জামাই তারপরে আমার ভাসুরের ছেলে দুইটা ছেলে তাদের জন্য আর এখানে আছে আমি একটু এলোমেলোভাবেই দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এরকমভাবে ভিডিও করতে অভ্যস্ত না তো ছোটোখাটো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেহেতু আমি বিকালে ভিডিওটি রেডি করা সেক্ষেত্রে একটু ছায়া পড়েছে জানি না কেন আর এগুলো হলো পাঞ্জাবি আমাদের যেটা হয় শ্বশুরবাড়ির সবার জন্য কেনাকাটা করি নিজেদের জন্য ওইভাবে যে অনেকে যেটা করে যে নিজেদের জন্য আগে কেনে আমাদের আসলে ওরকম হয় না এটা হলো আমার শাশুড়ির জন্য এই শাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে যদিও আমি অন্য কোনো কালার পাইনি তাহলে নেওয়া হতো আর এটা হলো একটা সুতির শাড়ি যেটা আমার শাশুড়ির বাড়ি পরার জন্য সব সময়। এটাও আমার শাশুড়ির তার জন্যই কয়েকটা একটু বেশি করেই কেনা হয়েছে এবারের কেনাকাটাগুলো আমাদের একটু দেরিতেই হয়ে গেছে প্রতিবার যেহেতু আমাদের কেনাই লাগে তো দেখা যায় যে সবেবরাতের বরাতের পরেই কেনা হয় এবার নানান রকমের ঝামেলা থাকার কারণে হয় নাই কেনা তো এর জন্য দেরি হয়ে গেছে তারপরেও কিন্তু মানে সবেবরাতের বরাতের পর থেকে একদম রোজা পর্যন্ত মানে ঈদ পর্যন্ত কেনাকাটা চলে তো এগুলো চলে গেল শাড়ির পর্ব আর এই যে হলো থ্রি পিস এটা ননদের থ্রি পিস শাড়িগুলো হয়তো বলতে পারেন যে শাড়িগুলো কত করে নিয়েছে আর শাড়িগুলো দুই হাজার টাকার মতন করে পড়েছে যেহেতু ফিক্সড প্রাইজের দোকান থেকে আমাদের সব কিছু নেওয়া তো এর জন্য আর দামাদামি করার কোনো অপশন ছিল না আর রোজার মধ্যে ঘুরে কেনা আসলে একটু কষ্টকর ছিল যার জন্য আমরা এবারের কেনাকাটাগুলো খুব সংক্ষেপে শেষ করেছি আর এই যে আমার ভাবি তারপরে যা ননদের দুইটা মেয়ে আরও মানে একই রকমের ওরা আছে তিনজন তো তাদের জন্য শুধু কালার চেঞ্জ আর একই থ্রি পিস নেওয়া হয়েছে তিনটা তো এই আমাদের সংক্ষিপ্ত কেনাকাটা আসলে থ্রি পিসগুলো একেবারে যদি আমি খুলে ফেলি তাহলে আর ভাজ করতে পারবো না যার জন্য আপনাদের সঙ্গে আমি পুরা খুলে শেয়ার করলাম না আশা করি বুঝতে পারবেন আচ্ছা হাফিজ আহমেদ ভাইয়া বলবো না আপু বলবো আইডি যেহেতু এই নাম তো উনি বলেছিলেন যে থ্রি পিসগুলো কত টাকা হয়েছে আর থ্রি পিসগুলো দুই হাজার থেকে সতেরোশো পঞ্চাশ এরকমের মধ্যে আর আমি প্রতিবারই কেনাকাটা করা হয় কম বেশি তবে এবারে সবার সঙ্গে একেবারে পাবলিকলি শেয়ার করছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একবার ভেবেছিলাম যে দেখাবো না তারপরে আবার যেহেতু আপনারা কমেন্টস বলেছেন দেখতে চান এর জন্যই ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম আপনাদের এটাও জানার ইচ্ছা যে আমি নিব বা আমি কি নিয়েছি আসলে এখন পর্যন্ত আমি কিছু কিনি এখনও তো বেশ কিছুদিন বাকি আছে তো দেখা যাক যদি কিছু নিয়ে থাকি তাহলে অবশ্যই শেয়ার করব। যখন আপনারা কমেন্টসে বলেন না যে আপু আপনাকে ভীষণ মিস করি সত্যি আমিও আপনাদের খুব মিস করি আমি এখানে আমার আপনজন বলতে কিন্তু কেউই নেই শুধুমাত্র বাসার সবার সঙ্গে মিলেমিশে থাকি বাসার কাজকর্ম শেষে ছেলের দেখাশোনা পড়ালেখা করানোর ফাঁকে যতটা সময় পাই আপনাদের সঙ্গে কিন্তু সুন্দরভাবে আমার সময়টা কেটে যায় আলহামদুলিল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ